আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আমরা যেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবার পরিকল্পনার অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে অনেক আগ্রহ আছে অনেকের, কবে নাগাদ এটা প্রকাশিত হবে এবং কোন কোন যোগ্যতায় কোন কোন পদে আবেদন করা যাবে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, তারই প্রেক্ষিতে ভিডিওটি করা। প্রথমে এখানে যে পদটি, এখানে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তার মধ্যে ফার্মাসিস্ট একটি পদ, যেখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউটের থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করা যায়, যেখানে 11তম গ্রেডে 12,500 থেকে 30,230 টাকা বেতনে চাকরির সুযোগ রয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, এখানেও কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করা যায়। মেডিকেল টেকনোলজিস্ট, কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করা যায়। হেলথ এডুকেটর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ বা জীববিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যায়। শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এ পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর, যেখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। ফিল্ড ট্রেনার, এই পদের জন্য আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বা সমাজ কল্যাণ বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রধান সহকারী পদের জন্য 13তম গ্রেডে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যায়। হিসাব রক্ষক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং হিসাব ও নিরীক্ষা কাজে অভিজ্ঞ হলে এ পদের জন্য আবেদন করতে পারবেন। আমি আগেই বলেছি যে এখানে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপরে যে পদটা রয়েছে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে পরবর্তী পদটা হচ্ছে গবেষণা সহকারী, যেখানে 10,200 থেকে 24,680 টাকা বেতন হয় 14তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি। এরপরে শার্ট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হয় এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হয়। পরিসংখ্যান সহকারী, পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি সহ বাস্তব কাজে অভিজ্ঞতা থাকতে হবে। গুদাম রক্ষক, যেখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যায়। কোষাধ্যক্ষ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হয়। সহকারী লাইব্রেরিয়ান, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি বা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিজ্ঞান অনুষদের সিজিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইপিআর টেকনিশিয়ান, যেখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এ পদের জন্য আবেদন করা যায়। টেলিফোন অপারেটর, যেখানে এইচএসসি পাশে আবেদন করা যায়। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, যেখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাশে আবেদন করতে পারে। ওয়ার্ড মাস্টার, যেখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পাশে আবেদন করা যায়। লিনেন কিপার এবং ইনস্ট্রুমেন্ট কেয়ার ট্রেকার, এই দুইটা পদের জন্য আপনারা এইচএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি থাকে টিকেট ক্লার্ক, এই পদের জন্য আবেদন করা যায় যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পাশে। এস্টেরলাইজার কাম মেকানিক, এখানে এইচএসসি পাশে আবেদন করা যায়। কিচেন সুপারভাইজার 16তম গ্রেডে, এখানে আবেদনের জন্য আপনাকে ন্যূনতম এসএসসি পাশ করতে হবে। রেকর্ড কিপার, যেখানে এইচএসসি পাশে আবেদন করা যায়। কার্ডিওগ্রাফার, এখানে এইচএসসি বা সমমান পাশ করলেই আবেদন করা যায়। গাড়ি চালক পদের জন্য অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হয় এবং কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হয়। ইলেকট্রিশিয়ান, কোনো স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল ট্রেড ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হয়। অফিস সহায়ক 20তম গ্রেডে, যেখানে এসএসসি বা সমমান পরীক্ষায় আবেদন করা যায়। MLSS অর্থাৎ নিরাপত্তা প্রহরী, অষ্টম শ্রেণী বা সমমান পাশ হলে আবেদন করা যায়। নিরাপত্তা প্রহরী, ওয়াচম্যান, কুক, হেল্পার এবং পরিচ্ছন্নতা কর্মী, এই সকল পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণী পাশ হলেই হয়ে যায়। তো এই সার্কুলারটি প্রকাশিত যখন হবে সাথে সাথে আমরা ভিডিও আপডেট জানিয়ে দিব। এটি সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম। তো এ ছিল বিস্তারিত, ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।